রাজধানী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টার কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 2,700 কোটি টাকা ব্যয়ে আনুমানিক 123 একর এলাকা নিয়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি ভারতের বৃহত্তম সভা ও প্রদর্শনীর গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। এই কমপ্লেক্সের বহুমুখী হল এবং প্লেনারি হলের সম্মিলিত ধারণ ক্ষমতা 7,000 জনের, যা অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের চেয়েও বেশি। এখানে এমফি থিয়েটারটিতে 3,000 লোকের বসার ব্যবস্থা রয়েছে। মণিপুরে সহিংসতার ইস্যুতে গতকাল সংসদের উভয় কক্ষের কাজকর্ম ব্যাহত হয়। লোকসভা এবং রাজ্যসভা উভয় সভাতেই মণিপুরে ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের পরে দুবার করে মুলতবি করতে হয়। পরে এদিন লোকসভায় জৈবিক বৈচিত্র্য বিল 2022 এবং মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি বিল 2022 পাশ করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, খুব শীঘ্রই লুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে বন ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র মিলতে পারে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী শ্রী নাথ এখবর জানান। তিনি আরও জানান, রাজ্য সরকার লুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের বর্তমান উৎপাদন 63 মেগাওয়াট থেকে বাড়িয়ে 120 মেগাওয়াট করতে চাইছে। এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তাও মিলেছে। প্রকল্প রূপায়ণে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার ভারতের আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। আইএমএফ চলতি অর্থবছরের 6.1% গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধির অনুমান করেছে। গত এপ্রিলে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আইএমএফ চলতি অর্থবছরের ভারতের জিডিপি 5.9% অনুমান করেছিল। আইএমএফ তার সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক আউটলুক রিপোর্টে যা গতকাল প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে, দেশের আভ্যন্তরীণ বিনিয়োগের সংশোধিত হার 0.2% হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আইএমএফ 2024-25 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির অনুমান অপরিবর্তিত রেখেছে 6.3%। ভারত 2023 সালে 5.2% এবং 2024 সালে 4.5% বৃদ্ধির হার প্রতিবেশী চীনের তুলনায় দ্রুততম বর্ধনশীল অর্থনীতির ট্যাগও ধরে রেখেছে। আগরতলা 25 জুলাই নতুন শিক্ষানীতি উচ্চশিক্ষা ব্যবস্থার নমনীয়তা এনেছে। শিক্ষা গ্রহণের বিবিধ সুযোগ ও বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সামনে অনেক সুযোগ দুয়ার খুলে দিয়েছে। এনআইটি আগরতলা ডিরেক্টর প্রফেসর শরৎ কুমার পাত্র নতুন শিক্ষানীতি 2020 নিয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকাল একথা বলেন। নতুন শিক্ষানীতি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সাহায্য করবে। শিক্ষার্থীরা বহুমাত্রিক উপায়ে বহু বিষয় নিয়ে একসাথে ডিগ্রি করতে পারবে, তাদের শিক্ষামূলক দক্ষতাকে সমৃদ্ধ করতে সমর্থ হবে, ফলে তাদের প্রতিভা ও আগ্রহ অনুযায়ী তাদের কর্মজীবনের পথ উত্তমভাবে বেছে নিতে পারবে। তিনি বলেন, 1986 সালে শেষবারের মতো দেশে এক শিক্ষানীতি চালু করা হয়েছিল। তারপর 2020 সালে নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন হয়। এই দীর্ঘ বছরের দেশের শিক্ষাক্ষেত্রেও আমূল পরিবর্তন প্রয়োজনীয়তা ছিল। অধিকর্তা অধ্যাপক এস কে পাত্র বলেন, জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের পর আগামী 29 জুলাই এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। এর জন্য আগামী 29 ও 30 জুলাই দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দেশের 11,908টি সরকারি ও বেসরকারি মিলিয়ে 27,000-এরও বেশি হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল রাজ্যসভার এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর এস পি সিং বাঘিল বলেন, এই প্রকল্পের হাসপাতালে ভর্তি অবস্থায় 5,39,00,000 রোগীর চিকিৎসা বাবদ 66,000 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালকের খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 3-0 গোলে মৌচাক ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী ব্লাডমাউথ ক্লাবের পক্ষে দেবরাজ জমাতিয়া 2টি এবং অমিত জমাতিয়া 1টি গোল করে। রাজ্যে নতুন করে আরও 6 জন করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন। গতকাল স্বাস্থ্য দপ্তরের মিডিয়া বুলেটিনে জানিয়েছে, 24 ঘণ্টায় 507 জনের নতুন পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ জেলায় 3 জন, পশ্চিম জেলা সিপাহীজলা এবং উত্তর জেলায় 1 জন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন। এ সময় করোনামুক্ত সুস্থ হয়েছেন আরও 6 জন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ধলাই জেলার এখন পর্যন্ত 38,056 জন কৃষক উপকৃত হয়েছেন। এই যোজনায় প্রত্যেক সুবিধাভোগীকে বছরে 3 কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। জেলার 5টি কৃষি মহকুমা এই যোজনায় সুবিধাভোগী কৃষকগণ সহায়তা পাচ্ছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ধলাই জেলা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে। সিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে পশ্চিম বেলছড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে বেলছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সম্প্রতি টিবি রোগ সচেতনতা নিক্ষয় দিবস ও স্বাস্থ্য মেলা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মোট 30 জন এলাকাবাসী অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা টিবি রোগের লক্ষণসমূহের চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা চলাকালীন সময়ে প্রাপ্ত আর্থিক সুবিধা এবং ডায়রিয়া, ম্যালেরিয়া এবং অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানা হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজ্যের সবকটি জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি, বৃষ্টি হয়েছে সামান্য। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।